নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী শঙ্কর চ্যাটার্জির লেখা গল্প অভিশপ্ত দুর্গ। বর্তমান কালের জনপ্রিয় লেখকদের মধ্যে অন্যতম শ্রী শঙ্কর চ্যাটার্জির জন্ম হাওড়াতে হলেও বর্তমানে হুগলির চুঁচুড়া নিবাসী। সোশ্যাল মিডিয়ায় মূলত ভৌতিক ও অলৌকিক গল্পকার হিসেবে শুরুটা করলেও পরবর্তীতে ওনার কলমে ফুটে উঠেছে সামাজিক জীবনের পটভূমিকাও। অরণ্যমণি প্রকাশনী, শ্রী শিক্ষা পাবলিকেশন, খোয়াই পাবলিশিং, পালক পাবলিশার্স, ক্যামেলিয়া প্রকাশনী প্রভৃতি বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে তার একক গ্রন্থগুলি প্রকাশিত হয়েছে। এছাড়াও বহু সংকলনে ওনার লেখা প্রকাশিত ও সমাদৃত হয়েছে। অলৌকিক গল্পে তাঁর রচিত রফিক চরিত্রটি এবং রহস্য রোমাঞ্চে হের কার্জন চরিত্রটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। আজকের নিবেদন অভিশপ্ত দুর্গ গল্পটি অরণ্যমণি প্রকাশনী থেকে প্রকাশিত ভয়ের আড়ালে বই থেকে নেওয়া হয়েছে। আজকের এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য কুহেলিকা ফেসবুক গ্রুপকে জানাই অনেক ধন্যবাদ। গল্পের নাট্যরূপ দিয়েছেন অনিমেষ ঘোষ, গল্পের সূত্রধার আমি শুভারুণ, গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে স্নেহাদ্রি, সৌরভ, রাজশ্রী, শুভারুণ, অনিমেষ, জয়দীপ সেন ও জয়দীপ দত্ত। পোস্টার পরিকল্পনা ও রূপায়ণে ইন্দ্রিয় অন, ধ্বনি সম্পাদনায় স্নেহাদ্রি ও অনিমেষ, দৃশ্য সম্পাদনায় স্নেহাদ্রি, পর্ব পরিচালনায় অনিমেষ এবং সমগ্র পরিচালনায় বাপি মণ্ডল। শুরু হচ্ছে অভিশপ্ত দুর্গ। ভৌতিক গল্পের লেখকদের মধ্যে এই মুহূর্তে সেরা লেখক কে? প্রশ্ন এলে একটা নামই চলে আসে, শেখর ব্যানার্জি। সত্যি ভদ্রলোকের লেখার প্রশংসা করতে হয়। অতি বড় অবিশ্বাসী বা সাহসী লোকও ওনার লেখা পড়ে তাজ্জব হয়ে যান, মনে হয় সব সত্যি। চিরাচরিত ভূতের গল্পের প্লট ছেড়ে নতুন আঙ্গিকে লেখা, এখানেই তার জনপ্রিয়তা। মধ্যবয়সী শেখর বিয়ে থা করেননি, তাই নিজের মর্জির মালিক নিজেই। বাবা মাকে হারিয়ে মামার বাড়িতেই মানুষ, ছোটখাটো একটা চাকরি করেন, কিন্তু ওনার আসল উপার্জন লেখা থেকেই। কিছুদিন ধরেই শেখর ভাবছেন কোনো একটা দুর্গকে কেন্দ্র করে একটা ভয়াবহ গল্প লেখার। আগেকার ইংরেজি সাহিত্যের লেখক লেখিকারা দুর্গের ওপর অনেক রচনা লিখে গেছেন, কিন্তু এখন আর সেই রকম হাড় কাঁপানো গল্প বড় একটা চোখে পড়ে না। কিছু বিশেষ বন্ধুকে উনি বলেই রেখেছেন যে যদি ভারতবর্ষে সেই রকম অজানা গা ছমছমে দুর্গের সন্ধান পাওয়া যায়, তবে অতি অবশ্যই যেন তাকে জানানো হয়। ওই পরিবেশে গিয়ে লিখলে আপনা হতেই মাথায় প্লট এসে যাবে। কিন্তু শেখর ভাবতেই পারেননি যে এত জলদি একটা দুর্গের সন্ধান পেয়ে যাবেন। সিমলা থেকে ওনার বন্ধু মৃগাঙ্ক ফোন করে বললেন, হ্যালো শেখর, একটা দুর্গের সন্ধান পেয়েছি রে, একেবারে ব্রিটিশ আমলের। ছবিতে যেমন দেখিস ঠিক সেরকম পুরোপুরি নয় যদিও, তবে ওই ধাঁচের বিরাট বাড়ি, চারপাশের পরিবেশ একেবারে তোর ভৌতিক গল্পের সাথে একদম মানানসই। জায়গাটা সিমলা ছাড়িয়ে একটু দূরে, ওই ফাগুর কাছাকাছি, অনেকদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, রাস্তা থেকে খানিকটা উঁচুতে পাহাড়ের মাথায়। আমি একবার এর মধ্যে গিয়ে দেখেও এসেছি, কেননা আমাদের কোম্পানি ওটা কিনবে বলে ঠিক করেছে, ওখানে হোটেল বানাবে, তা আমার উপরেই সব দায়িত্ব দিয়েছে। আগামী সপ্তাহেই আত্রেয়ীকে নিয়ে ওখানে যাচ্ছি, কেননা কিছুদিন ওখানে থেকে সব কিছু দেখে নিতে হবে, কতখানি রিপেয়ার আর রিমডেলিং করা যেতে পারে সবটা। আমার রিপোর্ট পাওয়ার পরেই কোম্পানি কেনার ব্যাপারটা ফাইনাল করবে, তাই তুই একটু জলদি আয় কিন্তু, কেননা কাজ শুরু হয়ে গেলে ফুতুড়ে পরিবেশটা আর পাবি না। অলপ করে বলতে পারি, তুই কিন্তু নিরাশ হবি না। একটাও কথা না বলে শেখর সব শুনে গেলেন, তারপর বললেন, বেশ, দিন দশেকের মধ্যে আসছি, তুই বরং সিমলা থেকে যাবার ডিটেলসটা এরই মধ্যে মেসেজ করে দিস,
আমি কালই ফ্লাইটে টিকিট দেখছি। শেখর মনে মনে সন্তুষ্ট হলেন, কেননা মৃগাঙ্কুর দৃষ্টিভঙ্গিকে উনি বড় একটা অবজ্ঞা করেন না। ও যখন বলেছে ভৌতিক পরিবেশ, তখন কথাটায় গুরুত্ব আছে, এলেবেলে কথাও বলবে না। তবে এক্ষুনি না হলেও কয়েকটা দিন বাদেই যাবেন বলে উনি ঠিক করলেন। আগে ওরা গিয়ে পৌঁছুক, সেভাবেই উনি প্লেনের টিকিট কাটতে মনস্থ করলেন। শুধু যাবার আগে মৃগাঙ্ককে উনি জানিয়ে দেবেন। মনের মধ্যে একটা চাপা উত্তেজনা খেলা করতে লাগলো শেখরের। এখনো পর্যন্ত উনি কোনো দুর্গে রাত কাটাননি, বই আর সিনেমাতে শুধু পড়েছেন বা দেখেছেন। যদি ভাগ্য ভালো থাকে তবে হয়তো কোনো অতীন্দ্রিয় শক্তির স্পর্শ অনুভব করে ফেলতেও পারেন, আর তাহলে তো ষোলকলা পূর্ণ হয়ে যাবে, জম্পেশ একটা ভূতের গল্প লিখে ফেলা যাবে। অতঃপর কয়েকদিনের মধ্যেই যাবার পথনির্দেশ পেয়ে গেলেন শেখর। মৃগাঙ্ক আবারও ওই বাড়ির গুণগান করলেন, শেখরও তার যাবার তারিখ জানিয়ে দিলেন। কিন্তু ভৌতিক গল্পের লেখক শেখর জানেন না যে আগামী দিনে তার জন্য কি ভয়াল অভিজ্ঞতা ওখানে অপেক্ষা করে আছে। ফ্লাইট 2 ঘন্টা লেট হওয়ার জন্য দিল্লি পৌঁছতে দেরি হয়ে গেল। এয়ারপোর্ট থেকেই সিমলা যাবার জন্য গাড়ি নিয়ে নিলেন উনি। কম বেশি 7-8 ঘন্টা তো লাগবে, এখন নভেম্বরের মাঝামাঝি, সিমলাতে তো এমনিতেই বেশি ঠান্ডা। আর মৃগাঙ্ক আগেই বলে দিয়েছিলেন যে ফাগুতে ঠান্ডাটা আরও একটু বেশি। সিমলা থেকে ফাগু প্রায় 2 ঘন্টার জার্নি। দেখা যাক এই ড্রাইভার রাজি হয় কিনা। সন্ধ্যে থেকেই মৃগাঙ্ক ও তার স্ত্রী আত্রেই চিন্তায় আছেন শেখরের জন্য। ভোরের দিকে শুধু একবার শেখর ফোন করেছিলেন, এরপর থেকে আর করেননি। ওরাও চেষ্টা করে লাইন পাননি। একটু আগে অবশ্য মৃগাঙ্ক নেট ঘেঁটে জানতে পারলেন প্লেন দিল্লিতে দেরিতে ল্যান্ড করেছে, তার মানে বন্ধুর আসতে রাত হবে। আত্রেই বললেন, আচ্ছা তোমার বন্ধু অ্যাটলিস্ট একটা খবর দিতে পারতো। আসলে লেখক মানুষরা একটু মুডি হয় তো, কখন কোন খেয়ালে থাকে। তবে আশা করছি রাত 9টার মধ্যে এসে পড়বে, কেননা আগেই ও জানিয়েছিল যে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট এখানে আসবে। ফাগুর এই জনবিহীন পাহাড়ি এলাকায় রাত 9টা মানে বেশ রাত, ঠান্ডাও বেশ জাঁকিয়েই পড়েছে, রাস্তা ইতিমধ্যে নির্জন। বিশাল এলাকা জুড়ে এই দুর্গে অন্ধকার যেন আলকাত্রার মতো চারদিকে লেগে আছে। বিশাল ড্রয়িং রুমে মৃগাঙ্ক আর আত্রেই অপেক্ষা করছেন শেখরের জন্য। এছাড়া সারা বাড়ি ঘুটঘুটে অন্ধকার, ড্রয়িং রুমেই যেটুকু আলোর রোশনাই। শেখরের গাড়ি যখন বিরাট লোহার গেটের বাইরে এসে থামল, তখন ঘড়িতে 9:30 বাজছে। এতক্ষণ হেডলাইটের আলোয় তবু জায়গাটা কিছুটা আলো হয়েছিল, গাড়িটা বেরিয়ে যাওয়াতে এখন ঠান্ডার সঙ্গে অন্ধকারটাও যেন শেখরের ওপর ঝাঁপিয়ে পড়ল। মোবাইলের চার্জ না থাকার জন্য ব্যাগ থেকে ছোট চাইনিজ টর্চটা বার করলেন উনি। গেট থেকে বাড়ির দূরত্ব বেশি থাকার জন্যই বোধহয় মৃগাঙ্করা তার গাড়ির শব্দ শুনতে পাননি। টর্চের আলো লোহার গেটে পড়তেই জং ধরা লোহাগুলো চিকচিক করে উঠল। শেখরের মনে হল দুর্গের ন্যায় বিশাল বাড়িটা যেন একটা বিরাট বাদুড়ের মতো 2 ডানা মেলে রয়েছে। ভয়ের থেকে রোমাঞ্চ বেশি লাগল, মনে হচ্ছে এখনই কাগজ পেন নিয়ে বসে যায়। উঁচু গম্বুজের মতো বাড়িটার একেবারে ওপরের তলায় একটা ঘরে কমলা রঙের আলো জানালার কাঁচে এসে পড়েছে। মৃগাঙ্করা ওই অত উঁচুতে থাকলে এখান থেকে চেঁচিয়ে মরে গেলেও ওরা শুনতে পাবে না, একটু চিন্তায় পড়লেন শেখর। এদিকে শীতের কামড়ে রীতিমতো দাঁত কপাটি লেগে যাচ্ছে। এই সময় সদর দরজার আলোটা জ্বলে উঠল। দেরি হচ্ছে দেখে মৃগাঙ্কর নিচের রাস্তায় নেমে একবার দেখে আসবেন বলে স্থির করেছিলেন, তাই আলোটা জ্বালিয়ে গেটের কাছে আসতেই বন্ধুর দেখা পেয়ে গেলেন। এ কিরে, কতক্ষণ এসেছিস? শেখর নিজেও কিছুটা অবাক হয়ে গেলেন, ভাবলেন
ওই উঁচু ঘর থেকে তার আসার খবর মৃগাঙ্ক জানলই বা কীভাবে? ঠান্ডায় ঘরের জানালার কাঁচগুলো তো এমনিতেই বন্ধ। যাই হোক, সেই ভোরে বেরিয়েছেন বাড়ি থেকে। এত পথ জার্নি করে এসে এমনিতেই ক্লান্ত, এখন আর ওইসব প্রশ্ন করে সময় নষ্ট করতে ইচ্ছে হল না তার। পরে জেনে নেওয়া যাবে, আগে বাড়ির ভেতরের গরমে তো ঢোকা যাক। বন্ধুকে নিয়ে মৃগাঙ্ক বাড়ির দিকে এগোলেন, তবে শেখরের মাথায় প্রশ্নটা কিন্তু রয়েই গেল। আগেকার দিনের ফায়ারপ্লেসযুক্ত ড্রয়িং রুমে বসে শেখর কিছুটা আরাম বোধ করলেন। আত্রেই হেসে বললেন, উফ, অবশেষে এসে পৌঁছলেন তাহলে, ভীষণ চিন্তা হচ্ছিল কিন্তু আপনার জন্য। হ্যাঁ রে, সত্যিই খুব চিন্তায় ছিলাম আমরা। যাই হোক, তুমি ডিনার রেডি করো আত্রেই, এমনিতেই অনেক রাত হয়ে গেছে, তাছাড়া ও টায়ার্ড। আরে এত ব্যস্ত হোস না তোরা, এখনো তো 10টা বাজেনি। আমি ঠিকই আছি, তোদের অসুবিধে না হলে বরং এক কাপ চা বা কফি চলতে পারে। হ্যাঁ একদম একদম, তোমরা গল্প করো, আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা তুমিও খাবে তো? মৃগাঙ্কর সায় দেওয়ার পর আত্রেয়ী কিচেনের দিকে চলে গেলেন। শেখর তাকিয়ে চারপাশটা দেখতে লাগলেন। বসার জায়গাটা বিশাল এক হলঘর, ব্রিটিশ আমলের ধাঁচে তৈরি। সোফা সেট ঘিরে নিচু সেন্টার টেবিলটাই আপাতত ডাইনিং টেবিল। দেওয়াল জুড়ে বিভিন্ন ছবির ফ্রেম, সিলিং থেকে ঝুলছে ঝাড় লণ্ঠন। অবশ্য এই মুহূর্তে শুধু দুটো পেতলের স্ট্যান্ডিং ঘরটা আলো করে রেখেছে। শেখর প্রশংসার স্বরে বললেন, ওয়ান্ডারফুল, মনে হচ্ছে কাউন্ট ড্রাকুলার প্রাসাদে বসে আছি। সকাল হোক, পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো তোকে, আশেপাশের নৈসর্গিক দৃশ্যের সঙ্গে কেমন মানানসই এই ভিলাটা দেখবি। ইতিমধ্যে আত্রেয়ী কফির কাপ নিয়ে হাজির। আত্রেয়ীর সঙ্গে আগেই আলাপ ছিল শেখরের, ওদের বিয়েটাও অ্যাটেন্ড করেছিলেন। ধোঁয়া ওঠা কফিতে চুমুক দিলেন তিনি। মৃগাঙ্ক বললেন, তবে কি জানিস তো, আসল জিনিসটাই মনে হয় নেই। এই তো কদিন এখানে এসেছি, এসে থেকেও তো তার টিকিটি দেখতে বা উপলব্ধি করতে পারিনি। আত্রেয়ী বুঝতে পারলেন না যে মৃগাঙ্ক কিসের কথা বলছে। শেখর একটু মুচকি হেসে বললেন, তেনাদের তো আমার কলম নিয়ে আসবে রে মৃগাঙ্ক, নরকের দরজা খুলে। এই এত রাত্রেবেলা তোমাদের এইসব নিয়ে আলোচনা আমার একদম ভালো লাগছে না কিন্তু। কি নিয়ে কথা হচ্ছে আত্রেয়ী এবার বুঝতে পারলেন। শেখর সোফায় হেলান দিয়ে এবারে সেই প্রশ্নটা করলেন যেটা এতক্ষণ ধরে তার মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা একটা কথা বল, তোরা দুজন ছাদের ওই চিলে কোঠার ঘর থেকে আমার আসার খবর পেলি কি করে বলতো? ওনার এই প্রশ্নে স্বামী স্ত্রী দুজনেই বেশ অবাক চোখে শেখরের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর মৃগাঙ্ক বললেন, চিলে কোঠা? আমরা তো এখানেই বসেছিলাম, আর তাছাড়া আমরা তো শুধু দোতলার দুটো ঘরই ব্যবহার করছি, বাকি তো সব ঘর বন্ধ হয়েই পড়ে আছে, সারা বাড়িও প্রায় অন্ধকার। হুম হুম, বুঝলাম, শেষে কিনা ভৌতিক লেখককেই ভয় দেখানো হচ্ছে। হ্যাঁ, অন্ধকার রাতে পরিষ্কার কমলা আলো জানলার কাছে পড়তে দেখলাম, তারপরেই তো তুই দরজা খুলে বেরিয়ে এলি, তাই ভাবছিলাম কিভাবে এত তাড়াতাড়ি নামলি। তা দুজনে মিলে যতই চেষ্টা করো বাপু, আমাকে কিন্তু ভূতের ভয় দেখিয়ে তাড়াতে পারবে না, আমি যাচ্ছি না। মোটেই না, বরং আপনি আমাদের ভয় দেখাচ্ছেন। আপনার বন্ধু কিন্তু ঠিক কথাই বলছে, ওই নিচতলা আর দোতলা ওই দুটো ঘর ছাড়া তো আর। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমারই দেখার ভুল, খুশি? আচ্ছা আমি এবার একটু ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ একদম, তারপর আমরা ডিনার করে নেব। বাবা পারো বটে তোমরা, চল ওপরে তোকে তোর ঘরটা দেখিয়ে দিয়ে আসি, অ্যাটাচড বাথরুম আছে, গিজারও পেয়ে যাবি, চটপট ফ্রেশ হয়ে নে। দুজনে কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় এলেন। শেখরকে ঘরটা দেখিয়ে মৃগাঙ্ক বললেন, নে 15 মিনিটে রেডি হয়ে নিচে আয়, ও ততক্ষণে ডিনার রেডি করছে। শেখর দেখলেন শোবার ঘরটা বেশ ভালোই, বাড়িটা পুরনো হলেও ভেতরটা এখনো মজবুত আছে, আগেকার দিনের মাল মশলাই আলাদা ছিল।
এত ভেজাল ছিল না। মুখ হাত গরম জলে ধুতে ধুতে পুরনো কথাটা আবার মনে পড়ল তার। ওরা আলো জ্বালা ঘরের ব্যাপারটা অস্বীকার করল কেন? অথচ সে স্পষ্ট আলো জ্বলতে দেখেছে। তবে কি ওরা ইচ্ছে করে তার সঙ্গে মজা করছে? মানে দেখতে চাইছে যে ভৌতিক গল্পের লেখকের নার্ভ কতটা শক্ত। উনি ঠিক করে নিলেন কাল সকালে ওই ঘরে ঢুকলেই ব্যাপারটা হয়তো বোঝা যাবে। তোয়ালে নিয়ে বাথরুম থেকে ঘরে ঢুকতেই ওর শরীরে একটা অন্যরকম অনুভূতি হল। মনে হলো যেন একটা ছায়া মূর্তি বিছানা থেকে উঠে দৌড়ে দেওয়ালে আটকানো বিরাট আলমারিটার মধ্যে ঢুকে গেল। বুকটা এক সেকেন্ডের জন্য বরফের মতো ঠান্ডা হয়ে গেল শেখরের। হাতে ধরা চশমাটা পরে নিয়ে আলমারির দিকে তাকালেন তিনি। এগিয়ে গিয়ে পাল্লাটাও খুললেন, কিন্তু কই, কেউই তো নেই। আরেকটা ব্যাপার, আচমকা তার মনটা এত ভীতুর মতো আচরণই বা করছে কেন? উনি তো বরাবরই সাহসী, গল্পের তাগিদে কতবারই তো গভীর রাত্রে শ্মশানে গেছেন, কত তান্ত্রিকের সাথে মিশেছেন, কিন্তু কখনো স্নায়ুর দুর্বলতা প্রকাশ পায়নি। তাহলে কি এই বাড়িতে সত্যিই কিছু আছে? কিন্তু তাই যদি হয় তাহলে তো ওরা আগে দেখতে পেত। মৃগাঙ্ক তো নিজেই বলল ওইসব কিছুই এখানে নেই। ভাবনায় ছেদ পড়ল দরজার বাইরে মৃগাঙ্কর ডাকে। কিরে হলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো? হ্যাঁ, এই যাচ্ছি। কিছুটা অপ্রস্তুতভাবেই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন শেখর। ইতিমধ্যেই ওদের অনেক রাত করিয়ে দিয়েছেন তিনি। এসে দেখলেন টেবিলে প্লেট সাজানো কমপ্লিট। সরি রে, একটু দেরি করিয়ে ফেললাম তোদের। আরে না না, কোনো ব্যাপার না, এত অপ্রস্তুত হতে হবে না আপনাকে। আসলে আমরা একটু রাত করে ডিনারটা করি। ঠিক আছে, তোমরা বসো, আমি চিকেনটা এখন গরম করে নিয়ে আসছি, ততক্ষণ তোমরা কথা বলো। আমিও ভাবলাম এত দূর জার্নি করে এলো মানুষটা, সেরে নিক আস্তে ধীরে, না হলে আমি তো যেতামই তোকে ডাকতে ওপরে। মানে তুই ডাকলি বলেই তো আমি আরো তাড়াহুড়ো করে নেমে এলাম। আমি কখন? এবারে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মৃগাঙ্ক? কি আরম্ভ করেছিস তোরা বলতো? আমাকে কি বাচ্চা ছেলে পেয়েছিস? এই একটু আগেই তো ডাকলি। হ্যাঁ, আমিও তো তাই কিছুটা তাড়াহুড়ো করেই নেমে এলাম। শেখরের সিরিয়াস গলা শুনে কিচেন থেকে আত্রেয়ও বেরিয়ে এলেন। মৃগাঙ্ক বললেন, আরে বন্ধু, ইয়ার কি তো তুই মারছিস! প্রথম এসেই বললি ছাদের ঘরে নাকি আলো জ্বলছে, এখন আবার বলছিস যে নিচ থেকে আমি নাকি তোকে ডেকেছি। একটু আগেই আত্রির সঙ্গে তোর ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম, ওকে বলছিলাম যে আমাদের মনে ভয় ঢোকানোর জন্যেই তুই হয়তো মজা করেছিস। আত্রেয়ও কথাটা সমর্থন করলেন। কিছুটা দমেই গেলেন শেখর। কোনটা বিশ্বাস করবেন উনি, নিজের চোখ কানকে না এদের কথাগুলোকে? কিছু একটা রহস্য তো আছেই এর মধ্যে, কিন্তু রহস্যটা কি সেটাই তো চাই মাথায় আসছে না। মৃগাঙ্ক বললেন, মনে হয় অনেক জার্নি করার ফল। শোন, ডিনার সেরে ভালো করে ঘুমো, দেখবি সকালেই চাঙ্গা হয়ে গেছিস। একদম ঠিক কথা বলেছ, এত ঠান্ডায় আর কাল আপনাকে ভরে উঠতে হবে না। ডিনার সারার পর মৃগাঙ্ক এক প্যাক হুইস্কি বানিয়ে দিলেন শেখরকে। দুই বন্ধুতে গ্লাসে গ্লাস টেকিয়ে হুইস্কিতে চুমুক দিলেন। স্বভাবতই একটু বাদে সুরা তার কাজ শুরু করে দিল। শেখরের শরীরের শিরায় শিরায় এক প্রসন্ন শান্তি ছড়িয়ে যেতে শুরু করল। মনের মধ্যে লুকানো ভয়টাও যেন কমে আসছে। আরও একটা পেগ নিলেন শেখর। চোখ দুটোতে রাজ্যের ঘুম নেমে আসছে। একটা সময় উপরে উঠে এলেন দুজনে। ওকে ভাই, চল গুড নাইট, এবারে শুয়ে পড়া যাক। হ্যাঁ রে, গুড নাইট। ও আচ্ছা শোন, আমরা কিন্তু পাশের ঘরেই থাকবো, যদি কিছু দরকার লাগে অবশ্যই নক করিস। শেখর ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে বিছানায় একরকম ঝাঁপিয়েই পড়লেন। একটু বাদেই
তার নাক ডাকতে লাগল। ভোর রাত্রে শেখরের ঘুমটা হঠাৎই ভেঙে গেল। কম্বলের ভেতর থেকে বেরিয়ে এলেন তিনি। ঘরের মধ্যে ছোট একটা নাইট ল্যাম্প চলছে। খাট থেকে নামতেই একটা চোরা আওয়াজ কানে এলো। শব্দ লক্ষ্য করে দেওয়াল আলমারির দিকে তাকাতেই দেখতে পেলেন আলমারির কাঠের পাল্লাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, যেটা এতক্ষণ খোলা ছিল। খেতে যাওয়ার আগের দৃশ্যটা মনে পড়ে গেল শেখরের। বিছানা ছেড়ে কালো মূর্তিটা ওই আলমারির ভেতরেই ঢুকেছিল। দু মিনিট চুপ করে দাঁড়িয়ে রইলেন শেখর। একে তো ঘরে আলোর স্বল্পতা, তার উপর চোখে চশমা নেই। সুইচ টিপে বড় আলো জ্বালবার আগেই একটা খিলখিল করে হাসির শব্দ শুনতে পেলেন। ফলে যেটা হলো, ভয়টা ওকে আবার জড়িয়ে ধরল। কাঁপা হাতে চশমাটা নিয়ে চোখে দিলেন। মৃগাঙ্কদের কি একবার ডাকবেন? পরক্ষণেই মনে হলো ওরা তো বিশ্বাসই করবে না, ভাববে আবার নতুন করে ভয় দেখাচ্ছে। কিন্তু ওনার ইন্দ্রিয় জানান দিচ্ছে যে উনি ছাড়াও ঘরে আরও কেউ রয়েছে। চোখে তাকে দেখা না গেলেও তার উপস্থিতি দিব্যি উপলব্ধি করতে পারছেন শেখর। এমনকি এই নিস্তব্ধ ঘরে অন্য কারো শ্বাসপ্রশ্বাসের ক্ষীণ শব্দও শুনতে পাচ্ছেন। মনের ভয় দূর করবার জন্য তিনি বলে উঠলেন, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে চাপা একটা হুটোপাটির আওয়াজ ভেসে এলো। মনে হচ্ছে কেউ বা কারা তাড়াতাড়ি লুকিয়ে পড়ছে। এবার তার চোখে পড়ল দেওয়াল জুড়ে কতগুলো কালো কালো ছায়ামূর্তি অদৃশ্য হয়ে যাচ্ছে। শেখর অনেক চেষ্টায় নিজেকে সামলালেন। ঘড়িতে তখন রাত তিনটে। কোনো রকমে তখনকার মতো কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন শেখর। অনেক বেলায় ঘুম ভাঙল শেখরে। দরজার বাইরে থেকে মৃগাঙ্কর গলা শোনা গেল। উঠে পড় শেখর, অনেক বেলা হয়ে গেল তো। শেখর কিছু বলতে গিয়েও থেমে গেলেন। ওটা আদৌ মৃগাঙ্কই তো? পরে মৃগাঙ্করা আবার যদি বলে যে আমরা ডাকিনি, তখন? অনেক আকাশ পাতাল ভেবে শেষে দরজাটা খুললেন শেখর। খুলেই সামনে মৃগাঙ্ককে দেখতে পেলেন। সে বাইরে কোথাও বেরোনোর জন্য তৈরি। গুড মর্নিং। শোন না, আমি অফিসের কাজে একটু সিমলা যাচ্ছি। তুই মুখ ধুয়ে নিচে আয়, আত্রেই তোর জন্য চা বানাচ্ছে। সরি রে, উঠতে দেরি হয়ে গেল। তুই ফিরবি কখন? এই ধর বিকালের দিকে। তোর অসুবিধা হবে না, লেখালেখি করতে চাইলে লনে চেয়ার টেবিল আছে। তাছাড়া আত্রেই তো রইলই, আর বাড়ির কেয়ারটেকার রামদিন ও আছে, ও তোকে বাড়ি আর আশপাশটা ঘুরিয়ে দেখাবে। মৃগাঙ্ক সিঁড়ি দিয়ে নেমে গেলেন। সকালের রোদের আলোয় রাতের ঘটনাগুলো কেমন যেন জলো জলো আর অবিশ্বাস্য লাগছিল শেখরের। মনে হচ্ছে যেন স্বপ্ন। ব্রেকফাস্ট সেরে বাইরের সবুজ লনে পা রাখলেন শেখর। আত্রেই বললেন, আচ্ছা লাঞ্চে কিন্তু ফ্রাইড রাইস আর চিলি পনির বানাচ্ছি, চলবে তো? চলবে মানে দৌড়বে। আমি একটু ঘুরে এসে তোমায় কিচেনে হেল্প করছি, কেমন? রান্নাটা আমিও মোটামুটি ভালোই পারি। ইউ আর মোস্ট ওয়েলকাম মিস্টার রাইটার। আর তখনই ওপরের চিলে কোঠার ঘরটা দেখার কথা শেখরের মনে পড়ে গেল। আত্রেয়ীকে এই ব্যাপারটা বলতে উনি রামদিনকে ডাকলেন। দোহারা চেহারা রামদিন এসে শেখরকে ওপরে নিয়ে গেল। রামদিন শেখরের কথা মতো উঁচু তলার শেষ ঘরটার দরজা খুলল। ঘরে ঢুকে সে তাজ্জব হয়ে গেল। জানলার কাঁচ দিয়ে সূর্যের আলো ঘরে পড়েছে। স্যাঁতস্যাঁতে ঘরটায় স্তূপাকৃতিভাবে পুরনো আসবাবপত্র জড়ো করে রাখা রয়েছে। আশ্চর্যের বিষয় হলো ঘরে আলোর জায়গায় কোনো বাল্ব লাগানো নেই। শেখর মনে মনে একটু বিষমে খেলেন। এটা কি তবে তার মনের ভুল? উনি কি তাহলে সব কিছুই ভুল দেখছেন আর শুনছেন? এই বাড়িতে ঢোকার আগেও তো উনি এমন ছিলেন না।
এখানে ঢোকার পর থেকেই মনে হচ্ছে কেউ ওনাকে লক্ষ্য করছে আড়াল থেকে। তাদের ফিসফিসানি কথা পর্যন্ত কানে আসছে। এই যেমন এখন মনে হচ্ছে ঘরের ওই অন্ধকার কোণায় পুরনো ছেঁড়া ইজি চেয়ারটার পেছনে কেউ যেন লুকিয়ে আছে। সম্বিত ফিরল রামদিনের ডাকে। চলিয়া সাবজি, এক রাশ চিন্তা মাথায় নিয়ে নিচে নেমে এলেন শেখর। আত্রেই অ্যাপ্রন পরে রান্নাঘরে ছুরি দিয়ে পেঁয়াজ কাটছিলেন। বেরিয়ে এসে বললেন, কি স্যার, ভুলটা ভাঙল? দেখলেন তো ঘরে কোনো বালবি নেই। শেখর এই কথার কোনো উত্তর দিলেন না। বাইরের লনে যাবার আগে শুধু বললেন, আমি একটু পায়চারি করে আসি, বুঝলে? তারপর কফি খেতে খেতে তোমায় রান্নায় হেল্প করে দেব। বাইরে বেরিয়ে শেখর মুগ্ধ হয়ে গেলেন। অপূর্ব নৈসর্গিক দৃশ্য, চারিদিকে পাহাড়ের সারি, উঁচু পাহাড়ের মাথায় সাদা বরফের আস্তরণ, দুর্গের চারপাশে বড় বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন সবার দৃষ্টি থেকে দুর্গটাকে আলাদা করতে চায়। ঠান্ডা হাওয়ায় শেখরের সারা গা শিরশির করে উঠল। রামদিন নিজের কাজে গেটের দিকে চলে গেল, আর এদিকে কিচেনে দাঁড়িয়ে আত্রেই ভাবছেন, শেখর তো যদি তাদের সাথে মজা করত তাহলে তো ঘুম থেকে উঠেই চিলেকোঠায় ছুটত না। তবে কি শেখর তা সত্যিই ওই ঘরে আলো জ্বলতে দেখেছেন? কিন্তু এই বাড়িতে ওরাও তো দিন পাঁচেক আছে, কই কোনো অদ্ভুত কিছু নজরে আসেনি তো? আচমকা ফ্রিজের দরজা পেছনোর শব্দ কানে এলো আত্রেয়ীর। শেখর কি চলে এলো? কিন্তু রান্নাঘরের চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না আত্রেয়ী। হঠাৎ ফ্রিজের মাথায় রাখা পনিরের কাঁচের বাটিটা নজরে পড়ল। কিন্তু কিন্তু এটা আবার কে বের করল? একটা অদ্ভুত শিহরণ খেলে গেল আত্রেয়ীর সারা গায়ে। ও একেবারে নিঃসন্দেহ যে পনিরের বাটিটা সে বার করেনি। তাহলে শেখরের অনুমান কি সত্যি? এই 100 বছরের পুরনো বাড়িতে কি তাহলে সত্যিই কোনো অদৃশ্য শক্তির আবির্ভাব ঘটেছে? ভয়টা আস্তে আস্তে আত্রেয়ীর মনকে আচ্ছন্ন করতে লাগল। তারপরই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে আত্রেয়ী আতঙ্কে আর্তনাদ করে উঠলেন। আত্রেয়ীর ভয়ার্ত আর্তনাদ শেখরের কানে গেল। উনি এক দৌড়ে কিচেনে এসে পৌঁছলেন। দেখলেন আত্রেয়ী ঘরের কোণে দাঁড় করিয়ে রাখা ফ্রিজটার দিকে আতঙ্কিতভাবে তাকিয়ে আছেন। ভয় কাঁপছে তার শরীরটা। কি হয়েছে তোমার, এমন বিভৎসভাবে চিৎকার করলে যে? শেখর ভেবেছিলেন পেঁয়াজ কাটতে গিয়ে বোধহয় আঙুল কেটে ফেলেছেন আত্রেয়ী। আত্রেয়ী বিড়বিড় করে বললেন, না, মানে আমি স্পষ্ট দেখলাম কোনো একটা মেম সাহেব ফ্রিজ থেকে পনিরের বাটিটা বের করছিল। শেখর আত্রেয়ীর কথার মাথামুণ্ডু বুঝতে পারলেন না। অথচ আত্রেয়ী খুব সাহসী টাইপের মেয়ে, ইতিমধ্যেই নিজেকে খানিকটা সংযত করে নিয়েছেন, তবু বুকটা এখনো ধরফর করছে। আত্রেয়ী, তুমি খুলে বলো তো কি হয়েছে, তোমার চোখ মুখ কিন্তু বলছে তুমি ভীষণ ভয় পেয়েছ। বোতল থেকে খানিকটা জল নিয়ে গলায় ঢাললেন আত্রেয়ী। তারপর শেখরকে বলতে শুরু করলেন একটু আগে ঘটে যাওয়া ঘটনা। আমি একমনে পেঁয়াজ কাটছিলাম, হঠাৎ ফ্রিজের দরজাটা খোলার আওয়াজ হলো, দেখলাম পনিরের বাটিটা কেউ ফ্রিজের উপর বের করে রেখেছে। আমি ভাবলাম তুমি হয়তো মজা করছো, এদিক ওদিক তাকাতেই দেখি মেম সাহেব মুখটা একেবারে ফ্যাকাশে আর চোখ দুটো যেন মরা মাছের মতো। আমি বুঝতে পারছিলাম ওরটা জীবিত কিছু নয়, আর পায়ের কাছে হাঁটুর পরে অংশটা একেবারে অদৃশ্য যেন হাওয়ায় ভাসছে।
কাল থেকে ঠিক এই কথাটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম মাত্রই। আমার ধারণা এই দুর্গটা অভিশপ্ত, আর এখানে বেশ কিছু অতৃপ্ত আত্মার বাস। ভৌতিক গল্প লেখার সুবাদে আমি অনেক তান্ত্রিকদের সাথে মিশেছি, তারাও বলেছেন অনেক পুরনো বাড়িতেই এসব আত্মাদের দেখা যায়। আমি মনে করি তোমাদের এই বাড়ি শিগগিরই ছেড়ে চলে যাওয়া উচিত, শারীরিক না হোক মানসিক ক্ষতি তো হতেই পারে, তাই না? এরই সঙ্গে শেখর কালকের রাতের ঘটনাগুলো বললেন। আত্রেয়ী মৃগাঙ্ককে ফোন করে সংক্ষেপে তাকে সবটা জানালেন। মৃগাঙ্ক প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু আত্রেয়ীর কণ্ঠে দৃঢ়তার আভাস পেয়ে চুপ করে গেলেন। অফিসে বসে চিন্তায় পড়ে গেলেন মৃগাঙ্ক। বসকে কি বলবেন উনি, ওই বাড়িতে ভূত আছে, ব্যাপারটা হাস্যকর হয়ে যাবে না? কিন্তু জোর গলায় যেভাবে আত্রেয়ী তখন বলল, আর শেখরের মতো লোকও গতকাল থেকে একই কথা বলছে, কিন্তু উনি এখনো অবধি কিছু দেখতে পেলেন না কেন? মাথাটা জট পাকিয়ে যাচ্ছে তার। এদিকে আগামীকালই তার রিপোর্ট করার কথা কোম্পানিতে। এমন সময় মৃগাঙ্কর মনে পড়ে গেল সিমলা কালীবাড়ির ওখানে থাকেন মধুসূদন গুণিন। ভদ্রলোক হাত দেখা, মাদুলিতাবিজ এই সমস্ত নিয়ে কাজ করা ছাড়াও ভূত, শয়তান, খারাপ আত্মার মতো সব সমস্যা সমাধানেও সিদ্ধহস্ত। অফিস থেকে বেরিয়ে পড়লেন মৃগাঙ্ক এই সবে বেলা 11:30। তার গাড়িতে চাপিয়ে যদি একবার মধুসূদনবাবুকে ওই দুর্গে নিয়ে যাওয়া যায় তো খুব ভালো হয়। লোকটা বাঙালি, এখানে অনেক দিন আছেন। মৃগাঙ্ক ফোনে আত্রেয়ীকে জানিয়ে দিলেন যে উনি কিছুক্ষণের মধ্যেই ফিরছেন। পায়ে হেঁটে মৃগাঙ্ক এগোলেন কালীবাড়ির দিকে। তার গাড়ি মেলের কাছেই পার্ক করা আছে। পুরো ব্যাপারটা বুঝিয়ে বলার পর মৃগাঙ্কর অনুরোধ মধুসূদনবাবু এড়াতে পারলেন না। একটা বড় ঝুড়িতে তিনি তার যাবতীয় তন্ত্রমন্ত্রের সরঞ্জাম নিয়ে নিলেন। এরপর দুজনে রওনা হলেন ফাগুর দিকে। গাড়ি ড্রাইভ করতে করতে মৃগাঙ্ক মধুসূদনবাবুকে শেখরের কথাগুলো বললেন। স্থির মুখে সবটা শুনে মধুসূদনবাবুর মুখটা কঠিন হয়ে উঠল। বললেন, আপনার কথা শুনে যতদূর বুঝলাম মনে হচ্ছে বাড়িটায় বেশ কিছু গোলমাল আছে, না হলে দুজনে একই জিনিস দেখতেন না। সকালেও যখন দেখা দিয়েছে আমার মন বলছে খুব শক্তিশালী কোনো আত্মা ওখানে আছে। এবারে মৃগাঙ্কর মনেও ভয় দেখা দিল। ওরা যখন এসে পৌঁছলেন তখন বেলা প্রায় 1টা বেজে গেছে। ঢুকতেই দেখা গেল লনে আত্রেয়ী একা বসে আছেন, চোখ সামনের পাহাড়ের দিকে। রামদিন একটু দূরেই আগাছা পরিষ্কার করছে। এখানে বসে আছো যে, সব ঠিক আছে তো? আর শেখর, সে কোথায়? মৃগাঙ্কর গলায় উঠবে। আত্রেয়ী পাহাড়ের দিক থেকে চোখ না সরিয়েই বললেন, এই তো এতক্ষণ এই রান্নার কাজেই হাত লাগাচ্ছিল, তারপর বলল ওই নিচ থেকে একটু ঘুরে আসবে, আজই বোধহয় চলে যাবে, এই তোমার আসার অপেক্ষাই করছিল। ড্রয়িং রুমে ঢুকেই মধুসূদনবাবু থমকে দাঁড়িয়ে পড়লেন। এক দৃষ্টে তাকিয়ে রইলেন উপরে যাওয়ার সিঁড়ির দিকে। মধুসূদনবাবুর দৃষ্টি অনুসরণ করে তাকালেন মৃগাঙ্করাও, তবে কাঠের সিঁড়ি ছাড়া আর কিছুই চোখে পড়ল না। কিন্তু ওনার তাকানোতে আত্রেয়ীর শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। মনে হলো মধুসূদনবাবু যেন কাউকে দেখতে পাচ্ছেন। মিনিটখানেক বাদে উনি মুখ খুললেন। রান্নাঘরের ঠিক কোন জায়গায় আপনি তাকে দেখেছিলেন? আত্রেয়ী কিচেনে এসে ফ্রিজের জায়গাটা দেখিয়ে দিলেন। মধুসূদনবাবু এগিয়ে গিয়ে জায়গাটা ভালোভাবে দেখলেন, তারপর ঝোলা থেকে এক শিশি জল বের করে কয়েক ফোঁটা মাটিতে ফেলতেই ফ্রিজটা অস্বাভাবিকভাবে একবার কেঁপে উঠে আবার স্থির হয়ে গেল। মধুসূদনবাবুর চোখ দুটো সামান্য কেঁপে উঠেই আবার থেমে গেল। উনি বললেন, আর আপনার বন্ধু রাতে এখানে আসার সময় কোন ঘরে আলো জ্বলতে দেখতে পেয়েছিলেন? সবাই এবারে সিঁড়ি বেয়ে চিলে কোঠার দিকে চলল।
ফ্রিজের ওই রকম কেঁপে ওঠাটা দেখে মৃগাঙ্কও কিছুটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এ তো সত্যিই ভৌতিক কাণ্ড। চিলে কোঠার ঘরের চৌকাঠে দাঁড়িয়ে গেলেন মধুসূদন বাবু। আবছা অন্ধকারাচ্ছন্ন ঘরের ভেতর চোখ মেলে তাকিয়ে রইলেন। মধুসূদন বাবুর অভিব্যক্তিতে কোনো এক অজানা বিপদের ছায়া দেখতে পেলেন মৃগাঙ্করা। হঠাৎই চৌকাঠ থেকে প্রায় ছিটকে পিছনে এসে মধুসূদন বাবু বললেন, এক্ষুনি দরজাটা বন্ধ করে দিন আর নিচে চলুন, আমার যা দেখার দেখা হয়ে গেছে। নিচে আসার পর ড্রয়িং রুমের সোফায় কয়েক মিনিট মাথা নিচু করে ঘুম মেরে বসে রইলেন মধুসূদন বাবু। মৃগাঙ্ক আর আত্রেই একে অপরের দিকে দেখলেন আর অপেক্ষা করতে লাগলেন মধুসূদন বাবুর বক্তব্যের জন্য। মিনিটখানেক বাদে মধুসূদন বাবু মুখ তুলে তাকালেন দুজনের দিকে, তারপর বললেন, আপনারা আজকে এখান থেকে চলে যান, সেটাই আপনাদের পক্ষে মঙ্গল। মধুসূদন বাবুর কথায় দুজনেরই যেন গায়ে কাঁটা দিয়ে উঠল। অনেক কষ্টে গলার স্বরকে সংযত করে মৃগাঙ্ক বললেন, সে কি, কিন্তু এতদিন তো আমরা কিছুই টের পাইনি। দেখুন, আমি একজন গুণিন, আমি অশরীরীর অস্তিত্বে বিশ্বাস করি, প্রত্যত্ব নিয়ে পড়াশোনাও করেছি আমি। অনেক সময় এটা হয় যে যেখানে মারা যায় কোনো না কোনো সূত্রে তারা সেখানেই বাঁধা পড়ে যায় আর সেই বন্ধন থেকে মুক্তি লাভের আশায় ছটফট করে। আচ্ছা, আমরা তো বেশ কয়েকদিন ধরেই এখানে রয়েছি তাই না, তবে এতদিন তো কিছু আমাদের হয়নি। তবে কালোর বন্ধু আসার পর থেকেই যেন আমার ধারণা ওই আত্মাদের নতুন করে আবির্ভাবের কারণ ইতিমধ্যেই দুর্গের পরিবেশে এমন কোনো পরিবর্তন হয়েছে বা এমন কিছু ঘটেছে যার হদিশ আমরা সাধারণত রাখি না, যার ফলে তারা নতুন করে আত্মপ্রকাশের শক্তি ফিরে পেয়েছে। কিন্তু এর মধ্যে কি বা এমন ঘটেছে যার ফলে? সেটাই তো বললাম, কি এমন ঘটেছে আর কেনই বা ঘটেছে সেটা আমরা কেউ জানি না। তবে হ্যাঁ, আমি অনুমানের ভিত্তিতে এটাই বলতে পারি যে অনেক অতৃপ্ত আত্মাই দীর্ঘকাল ধরে সেখানে আটকা পড়ে আছে। হয়তো কোনো ক্রমে কোনো নতুন প্রেতশক্তি সেখানে আবির্ভূত হয়েছে, যে কারণে তারা নতুন উৎসাহে নতুন শক্তিতে নিজেদের মুক্তি লাভের জন্য তৎপর হয়ে উঠেছে। আর তেমনই কোনো আত্মা? কথা শেষ না করেই উঠে দাঁড়ালেন মধুসূদন বাবু। দেখুন, এর থেকে আর বেশি কিছু বলার নেই আমার, কেননা এই মুহূর্তে তারাও আমার আপনার কথা শুনছে এবং আমাদের দেখছে, আর এর প্রতিকারের রাস্তাও এই মুহূর্তে আমার কাছে নেই। বরং একটাই অনুরোধ করব, ব্যাগ গুছিয়ে আজ রাতের মধ্যেই আপনারা এই বাড়ি ছেড়ে চলে যান, এতেই আপনাদের মঙ্গল। মধুসূদন বাবু যাবার জন্য পা বাড়াতেই মৃগাঙ্ক বলে উঠলেন, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আরে না না, কোনো ব্যাপার না, আমি নিচের রাস্তা থেকে বাস ধরে নেব, আপনারা বরং গোছানো শুরু করে দিন, বেলা কিন্তু পড়ে আসছে। ভদ্রলোক নিতে চাইছিলেন না, মৃগাঙ্ক তবু একরকম জোর করেই ওনার হাতে কিছুটা টাকা ধরিয়ে দিলেন। মধুসূদন বাবু বেরিয়ে যেতেই আত্রেয় মৃগাঙ্ককে জড়িয়ে ধরে বললেন, মৃগাঙ্ক আমার কিন্তু ভীষণ ভয় করছে, আর একটা মিনিটও আমার এখানে থাকতে ইচ্ছে করছে না। সে তো আমারও ইচ্ছে করছে না, কিন্তু এই সময় শেখরটা আবার কোথায় গেল কে জানে। ভাবছিলাম খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ব, সিমলাতে আমাদের ফ্ল্যাটে পৌঁছাতে আর কতক্ষণই বা সময় লাগবে। এই সময় শেখর ঢুকলেন, বোধহয় মৃগাঙ্কর কথাটা ওনার কানে গেছে, তাই বললেন, আমারও একই কথা ভাই, এখানে থাকাটা ঠিক হবে না, যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত গুছিয়ে নে, তার আগে লাঞ্চটা সেরে নি। হ্যাঁ একদম তাই, তারপরই সব গুছিয়ে নেব। ওরা লাঞ্চে বসে গেল, কিন্তু খেতে কারোরই ইচ্ছা নেই। শেখর ওদের মুখ থেকে সব শুনলেন, এবার ওনার সাথে ঘটা কাল রাতের ঘটনাগুলো উনি বললেন। সবটা শুনে দুজনেই রীতিমতো ঘাবড়ে গেলেন। শেখর বললেন, আমি কিন্তু আজ সন্ধেবেলায় সিমলা কুইন ধরে কালকা চলে যাব, সেখান থেকে রাতের কালকা মেল ধরে নেব। আর হ্যাঁ, ভূতের গল্প লেখার জন্যে কোনো ভুতুড়ে জায়গা বেড়াতে আসার আগে দুবার চিন্তা করব, ঢের শিক্ষা হলো ভাই। রামদিনকে চাবি দিয়ে ওরা গাড়িতে চাপল।
রামদিন ফাগুতেই থাকে। গাড়ি সিমলার রাস্তা ধরল। ওরা শেখরকে আরও কয়েকদিন সিমলায় থেকে যাওয়ার জন্য অনুরোধ করল। শেখর হেসে বললেন, না ভাই, এবারটা থাক, তবে এই প্লটটা নিয়ে কিন্তু দারুণ গল্প হবে। একেবারে খাঁটি নির্ভেজাল ভূতের গল্প যাকে বলে আর কি। কিন্তু প্রতিজ্ঞা করে নিয়েছি, আর যাই হোক, ভূতের বাড়িতে বসে ভূতের কাহিনী লেখা আর নয়। বাধ্য হয়ে ওনারা শেখরকে সিমলা স্টেশনে ছেড়ে দিয়ে এলেন। আত্রেই এখন কিছুটা স্বাভাবিক হয়েছেন। ফেরার সময় শেখরকে বললেন, কালকা পৌঁছেই কিন্তু কল করবেন, বুঝলেন স্যার? আমরা কিন্তু জেগেই থাকব। শেখরের নম্বর থেকে ফোনটা এলো রাত 10টার সময়। মৃগাঙ্ক ভাবলেন, এত তাড়াতাড়ি তো কালকা পৌঁছানোর কথা নয় শেখরের, কি হলো আবার কে জানে। একটু চিন্তিতভাবেই কলটা রিসিভ করে ফোনটা কানে ঠাকালেন মৃগাঙ্ক। কিরে, কোথায় তুই? শেখর নয়, উপ্রান্ত থেকে ভেসে এলো অন্য আরেকটা কণ্ঠস্বর। ফোনটা কেটে দিয়ে মৃগাঙ্ক ঠপ করে বসে পড়লেন সোফায়। শেখর, আত্রেয়ের প্রশ্নগুলো কানে ঢুকছিল না তার। চুপ করে আছো কেন? বলো, কে ফোন করেছিল? কি হলো? কিছু বলো। মৃগাঙ্ক ফ্যাল ফ্যাল করে আত্রেয়ের দিকে দেখতে থাকলেন। কি বা বলবেন উনি? একটু আগেই যাকে স্টেশনে ছেড়ে দিয়ে এলেন দুজনে, সে নাকি দুদিন আগেই মারা গেছে। মধুসূদনবাবুর কথাগুলো মনে পড়ে যাচ্ছে। উনি বলেছিলেন, কোনো ক্রমে যদি কোনো নতুন প্রেত শক্তির আবির্ভাব হয়, তাহলে আবদ্ধ আত্মারা দ্বিগুণ উৎসাহে মুক্তির জন্য ছটফট করতে থাকে।